আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো মাদার ভেসেল থেকে লাইটার ভেসেলে কিভাবে ক্লিংকার লোড করে এবং লোড করা হয়। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমার চ্যানেলটি নাবিক এবং জাহাজ রিলেটেড, তাই আমি জাহাজের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তো আমি আশা করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমরা আসি হচ্ছে কুতুবদিয়া। তো বন্ধুরা, আমরা আসি হচ্ছে কুতুবদিয়া। তো এখানে মাদার ভেসেল উঠছে, বিদেশ থেকে মাল নিয়ে আসছে। তো এখন আমরা লাইটারের মাধ্যমে খালি করে টাকা নিয়ে যাব এখান থেকে। অনেক বড় জাহাজ মাদার ভেসেল, তাই কুতুব দিয়ে আসা লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে কিলিংকা লোড দেয় সিমেন্টের কাঁচামাল। তো এইভাবে করে কাঁচামাল লোড দেয় গ্রাফের মাধ্যমে। তো আমি জাহাজের নাম এবং লাইটারের নাম বলবো, আপনার দুইটি গ্রাফে মাল লোড দেয়। আরেকটি গ্রাফ চলে আসছে। তো এটা হচ্ছে লাইটার জাহাজ, মাদার ভেসেল থেকে মাল আনার পরে লাইটার জাহাজ রাখতেছে। আপনাদেরকে দেখাচ্ছি, গ্রাফটা রাখছে এখানে, এখন কাটে দিবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইটার জাহাজের হ্যাজে গ্রাফের মাধ্যমে মাল দেয়। তো বন্ধুরা, এটা হচ্ছে কুতুবদিয়া, আর মাদার ভেসেলের নাম হচ্ছে ক্রাউন বয়জার। তো দেখতে পাচ্ছেন ক্রাউন বয়জার বিদেশ থেকে সিমেন্টের কাঁচামাল নিয়ে আসছে। এটা মূলত ক্রাউন সিমেন্টারি জাহাজ, মাদার ভেসেল, লাইটার ভেসেল ও ক্রাউন সিমেন্টার। এই বিশাল মাদার ভেসেল প্রায় 50-52 হাজার টন ক্যাপাসিটি, বিশাল এই মাদার ভেসেল ক্যাপাসিটি আর একটু বেশি হইতে পারে। সো এই বিশাল মাদার ভেসেল কুতুবদিয়াতে আসছে। আসার পরে আমরা এখান থেকে 2-3 লাইটার অথবা 2-4 হাজার মাল নিয়ে যাব আমরা ঢাকা, আর বাকি মাল নিয়ে চট্টগ্রাম আউটার যাবে, তারপর বাকি মাল ওখানে খালি হবে। এভাবে করে পুরো শিপটা খালি করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন বিশাল জাহাজ, এটি এত বড় জাহাজ, আপনার এই সামনে থেকে পিছিয়ে যাইতে প্রায় 3-4 মিনিট সময় লাগে যায়, 3 মিনিট সময় লাগে যায় যদি নর্মালি হাঁটে যান। বিশাল মাদার ভেসেল, আমি অর্ধেকটাই দাঁড়িয়ে আছি, আরেকটা আর একটু পিছনে আছে পাকি ব্রিজ, এটা আমি আপনাদেরকে দেখাবো। তো আরেকটি গ্রাফ চলে আসছে, তো বন্ধুরা আপনারা যদি জাহাজ রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে দেশ বিদেশের সব জাহাজের ভিডিও এবং খবরাখবর। যেহেতু আমি মেরিনে চাকরি করি, তো এই জন্যই আমার ভিডিওগুলো করা। তো এভাবে করে লোড দিতেছে, এটা লোড দেওয়া শেষ, এটা গ্রাফ কাটিয়ে দিছে, এখন এর চলে যাবে শিবে। আরেকটি লাইটার আছে পাশে, আপনাদেরকে দেখাচ্ছি, শাহাবাজ ষোলো ওখানে আছে। ওনাকে মাল দেওয়া হবে, ওই জাহাজকে মাল দেওয়া হবে। তো ফ্রেন্ডস, আমি যদি আপনাদেরকে মাদার ভেসেলের পিছনটা দেখাই, আমি কয়েকটা মাদার ভেসেল
খুব সুন্দর একটি মাদার ভেসেল। আমি এখন আপনাদেরকে দেখাবো মাদার ভেসেলের হ্যাজটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে মাদার ভেসেলের হ্যাজ, আর এগুলা সব মাল। তো কিভাবে মাল আনে আমি আপনাদেরকে দেখাই একটু। দেখতে পাচ্ছেন কেরানটা যদি একটু দেখায় আপনাদেরকে, বিশাল কেরান, 28 মিটার দীর্ঘ, বিশাল কেরান, 30 টন ক্যাপাসিটি সম্পূর্ণ।